তাহলে রাজীব লোচন? কাগজ আমি বার করছি, এইটাই জানতে চাইছিলে তো? তাই আমি বার করছি, দেখো অনাচারে দেশটা একেবারে ভরে গেল। ও স্ত্রী শিক্ষার নামে একবার যত সব বিশৃঙ্খলা চলেছে, পুরনো আচার ব্যবহার গুলো লোকে ভুলতে বসেছে। হে হ্যাঁ, তা সত্যি, তা সত্যি। কিন্তু কাগজ বের করতে তো টাকার দরকার গো। হ্যাঁ দরকার বই কি, ওই জন্য তো জমিদার মশাইকে আমি পৃষ্ঠপোষক করেছি। আচ্ছা আমি প্রথম প্রবন্ধটা লিখেছি, শুনবে নাকি? তোমরা বুদ্ধি শুদ্ধি ধরো, তোমরাই বুঝতে পারবে যে প্রবন্ধটা কিরকম জোরালো হয়েছে। ভাষাটা ভালো করে লক্ষ্য করো ভাইয়া, এই শোনো। হায় 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 হায়, আদর্শ নারী গড়ে তোলবার সেই মহান আদর্শ কবে অস্ত গেছে? মেয়ের আর ঢেঁকিতে দেয় না পার, কাটে না আর না খেলে সরু চিড়ে, পাথরে থালা ভরে আমসত্ব আর দেয় না। আমার জিজ্ঞাসা হলো, সেদিন কি আর ফিরে আসবে না? যে আহ ভাই, কি কোনো গন্ডগোল? নারায়ণকে ডাকতে বলো। এই যে ডক্টর ভাই, কোথায় পড়ছিলাম যেন, খুঁজে থাকো। এই তো, সেদিন কবে আসবে যেদিন আবার মেয়েরা মাছের আলু আর তরকারির আলু আলাদা আলাদা করে কাটতে শিখবে, মাটির সাজ তৈরি করে। কিছু হলো? আরে শাঁখ বাজাও, শাঁখ বাজাও। মেয়ে হয়েছে? হ্যাঁ বলি, ভরচাজি গিন্নি বুঝি? আর বলো কেন, কন্যা সন্তান প্রসব করেছে। ও আরে দূর, এই কাগজটা বার করবার মুখে একটাও যদি সুলক্ষণ দেখতে পেতাম। না না, ও কথা বলছো কেন রাজীব? না না, কন্যাও তো সন্তান গো। আরে দূর, সন্তান লাভ কি, ফলহীন বৃক্ষ, তাকে খাইয়ে দাইয়ে বড় করো, তারপরে কাঁড়ি কাঁড়ি পন দিয়ে বর কিনে আনো। তু তু মনটা খারাপ হয়ে গেছে, আজ আর ওসব পড়া পড়া থাক। তো যাই থাক। মেয়েকে পড়াশোনা শেখাতে গিয়ে আমার অমন কাগজটা উঠেই গেল। কে তোমাকে সেধেছিল মেয়েকে লেখাপড়া শেখাতে? মনে নেই তোমার আপন বোন একটু গান সেধেছিল বলে তাকে খড়ম পেটা করতে গিয়েছিলে? খুব মনে আছে গিন্নি, সে খড়ম আজও আমার তোলা আছে। তবে সব জিনিসের একটা হিসেব আছে বুঝেছো। মেয়েকে কি আর সাজিয়ে লেখাপড়া শেখাচ্ছি? পাঁচজনে বললে যে লেখাপড়া শেখালে পাত্র পাওয়া নাকি সুবিধে, পণ নাকি লাগবে না। তা টাকা করি তো আমার নেই, কাজে আমি মরি মাছি করে আমার মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি। তোমার আন্নিকে জায়গা করে দিয়েছি। যাচ্ছি যাও। না না, বিয়ে ওকে পড়তে হবে বই কি? যে মেয়ে মফস্বল কলেজে পড়ে আয়ে জলপানি পায়, মেয়ে কলকাতা পড়লে একবার কি হবে ভাবুন দেখি। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, এই যে আমি অনেক কষ্টে তোমার বাবার মত করেছি, তুমি কলকাতা গিয়ে বিয়ে ভর্তি হও। সকলেই বলাবলি করে যে ছাত্রী হিসেবে মা ইন্দ্রাণী আমার খুব ভালো, তাই আমি ভাবলাম যে তাহলে
কলকাতা হোস্টেল থেকে বিয়েটা পড়ুক। তা আপনি যদি একটু, আপনি কিছু ভাবেন না, আমার এই লেডি জেন হোস্টেলে প্রত্যেক মেয়েই আমার পার্সোনাল কেয়ারে থাকে। বিলক্ষণ বিলক্ষণ, সে কথা কি আর বলবার। আচ্ছা তাহলে তাহলে আমি এখন আসি। মা হয়েছে মা, তুই কিছু ভাবিস না, এবার সুখেই থাকবি তুই। ও উনি রইলেন দেখাশোনা করবেন। আচ্ছা আচ্ছা মা। এসো ইন্দ্রাণী, তোমার জিনিসপত্র ওরা নিয়ে আসছে। জয়ন্তী, বাহ বেশ সুন্দর নাম তো। আর তোমার নাম? আমার নাম ইন্দ্রাণী। তোমার কোনো কথাই শুনছি না। শুনবার মতো তো তোমায় কোনো কথা বলিনি। তোমায় আর যেতেই হবে, সামনে পরীক্ষা, বুঝেছো সত্যি? পরীক্ষা বুঝি আর কেউ দেবে না। কিন্তু প্রথম হতে হবে ইন্দ্রাণীকে। ভুল করেছি, তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমি ভুল করেছি। আচ্ছা শোন, তোর পিসিমার বাড়ি, আমাকে নিয়ে গিয়ে তোর কি লাভ? আমার মরণ আগে তো জানতুম না তুমি এত ক্রুয়েল। আমি সুদর্শন, তোমার পিসিমার? হ্যাঁ হ্যাঁ, আমার পিসিমার কাছে, আমার পিসিমার কাছে, আমার বৌদিদের কাছে তোমার বিষয়ে আমি এত বলেছি যে তারা তোমার এমুক একবার না দেখলে আমার এমুক আর থাকে না, বুঝেছ? আচ্ছা বেশ দিদিমণি, আমার সুদর্শন দত্ত, এই যে তোমার দাদা, যাও সামনে গিয়ে বলে এসো যাবে কি যাবে না। অল রাইট, শুনছেন? আপনি দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা আপনার নাম কি? ইন্দ্রাণী। এই দেখুন একটা বিপদ হয়ে গেছে, মানে কিছু মনে করবেন না, আমি এসেছি আপনাকে ধরে নিয়ে যেতে। আমার অপরাধ? না না, অপরাধ অপরাধ আপনার নয়, অপরাধ আমারও নয়, বুঝলেন? অপরাধ হচ্ছে এই যে এই জয়ন্তী, মানে এই জয়ন্তীর মুখে আপনার কথা শুনে শুনে মা আর বৌদিরা একবারে খেপিয়ে গিয়েছেন। তা আপনি যদি দয়া করে আমাদের বাড়িতে গিয়ে আপনার অমূল্য সময়ের খানিকটা অপব্যয় করেন তাহলে। পরীক্ষাকে ফার্স্ট হতে হবে, বই থেকে এক মিনিট উঠলে কি চলে? ও তাই নাকি? আপনি কিন্তু ভুলে এই কাজ করবেন না, কারণ ইউনিভার্সিটির একটি ভালো ছাত্রকে আমি জানি যে দিনে অন্তত প্রায় ঘন্টা ছয়েক করে নির্ভেজাল আড্ডা মারে, বুঝলেন? কিন্তু পরীক্ষার কখনো সেকেন্ড হয় না। আচ্ছা আর পরিচয় যদি আপনি জানতে চান তাহলে তিনি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন, শ্রী সুদর্শন দত্ত। তো জয়ন্তীর মুখে আপনার অনেক পরিচয় পেয়েছি, আসল পরিচয়টা কিন্তু পাইনি। কোনটা? বহুমূল্য সময়ের
খানিকটা অপব্যয় করব। আচ্ছা খুশি হলাম। আচ্ছা আপনি বসুন, আচ্ছা আমরা এক্ষুনি আসছি। ঠাকুরপো যখন গেছে জানিস ঠিক ধরে নিয়ে আসবে। মিছি যেমন রূপ তেমনি গুণ, আমাদের বাবা রূপও নেই গুণও নেই। অর্গানটা ওই অর্গানটা অর্গান এখন থাক, সে প্রথম আসছে তাকে যেন গান গাওয়ার জন্য পড়াপড়ি করো। ওই রে ওই এসে গেছে, তোমরা এখন ঘর সাজা, ওদিকে এসে পড়ো। আপনারা যান, আমার মেয়াদ এই পর্যন্ত। ইডিয়েট, যা পড়তে যা। এবার পরিচয় করিয়ে দি। তুই থাম, আমি মা ইন্দ্রাণী, মেজ বৌদি বড় বৌদি। আমি বড় বৌদি কি করে জানলে ভাই? আপনার ওই গালের তিলটা দেখে। মা জয়ন্তীর মুখে আপনাদের কথা এত শুনেছি যে আমার আগে থেকেই সবাইকে চেনা হয়ে গেছে। এসো মা ভেতরে এসো। না মা ওদিকে আর যাবো না, আমার ভীষণ খিদে পেয়েছে, বড় বৌদি মেজ বৌদির সঙ্গে রান্নাঘরে যাবো। ওই দেখো অনিরো অনিভা, তোদের তখন থেকে বলছি। এই যাই মা। মা আপনি কিচ্ছু ব্যস্ত হবেন না, আমরা সব ব্যবস্থা করে নেব। কি আশ্চর্য মেয়ে পিসিমা, দেখো যেন মনে হয় বাড়ি ঘর সব ওর। সত্যি মনে হয় যেন কত জন্মেচ্ছে না। তাহলে তুমি কথা দিচ্ছ মা, আসছে বৃহস্পতিবার জয়ন্তীর সঙ্গে তুমি আসবে, সেদিন কিন্তু এত তাড়াতাড়ি আমি তোমাকে ছেড়ে দেব না। আচ্ছা রাজরানী হও মা। চলি যুগল বৌদি, চল। ভারি সুন্দর মেয়ে না মা, কেমন এক মিনিটে সবাইকে আপন করে নিল। হ্যাঁ যার ঘরে যাবে তার ঘর আলো করে দেবে। এই না ডালটা মন্দ দিস, কিন্তু যেটি ভাবছ সেটি হবে না। এই সুদর্শনার কাণ্ড দেখলি, বাবলুটাকে পর্যন্ত দাবার নেশা ধরিয়েছে। বুদ্ধিমান লোকেদের একটাই খেলা আছে, সেটি হলো দাবা। এবার তোমার চাল বুঝি। গুটি বুটি চেনেন নাকি? ছেলেবেলায় বাবার কাছে শিখেছিলাম। ও কে কি রে চাল না, আমি তোমার চালটা দিয়ে দিই। হ্যাঁ না মানে আমি ঠিক সিরিয়াসলি খেলছিলাম না, বুঝলেন। আচ্ছা এই নিন। কিস্তি মা হেরে গেলে ছুটকা, হেরে গেলে ছুটকা, লেখা নেই পড়া নেই, দিন রাত খালি দাবা খেলা হচ্ছে। যা পড়তে বসে যা, হাজির কথা কার। তাই বৌদিদের সঙ্গে আলাপ তালাপ হলো? এসব অবাধ তোর প্রশ্ন, চল জয়ন্তী। কি 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 চটি চটি পড়ে যাবো যে চটি কি হোস্টেল হোস্টেল কি যেতে হবে পৌঁছতে আগে। চল এই তোল। আচ্ছা এখন কি আবার বই নিয়ে? তো আর বলতে আপনার মতো তো আমরা জিনিয়াস নই, অত বইও নেই, আর হেল্প কারোর কাছে পাই না, কাছে হয় বই। তুমি তাহলে বৃহস্পতিবার এসো। আচ্ছা
আমার সুদর্শন দাকে কেমন লাগলো রে জয়ন্তী? তুই একটু পাশে ঘরে গিয়ে তাপতির সঙ্গে গল্প করবি, আমি কাজগুলো সব সেরে ফেলবো। আচ্ছা বেশ, আর দুদিন কখনো তোমার সঙ্গে। দিদিমণি কি আবার এলাম, মানে এক কথা মনে পড়ে গেল। কি? দেখুন, আমি যখন বিএ ক্লাসে পড়তাম তখন ওই প্রফেসর দাশগুপ্ত, তারপর প্রফেসর সেন, এদের কতগুলো নোট আমার কাছে আছে, যদি আপনার কোনো কাজে লাগে। সে তো খুব ভালো হয়। খুব ভালো হয় না? আর একটা কথা, যদি আপনি বিশ্বাস করেন যে ওই বিএ ক্লাসের ছাত্রীকে পড়াবার মতো যোগ্যতা আমার আছে, তাহলে আমি আপনার উপকারটা এটা করতে পারি। না না, এভাবে কেন বলছেন? তবে আপনার রিসার্চ রিসার্চ ওটা ওটা হয়ে যাবে। খাবার ঘন্টা বুঝুন, ভিজিটারদের যাবার ঘন্টা। ও রানী, এক্সকিউজ মি জেন্টলম্যান। নমস্কার। তুমি আমার সঙ্গে পরে দেখা করবে? আপনাকে একটু বিপদে ফেললাম মনে হচ্ছে। হ্যাঁ, তাই একটু ফেললেন। একটা কথা ছিল, সেটা না হয় অনুভূতি থাক। ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে। ঝনক 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 কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে। ঝনক ঝনক কাকুন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে। ঝনক ঝনক তোমার কুহুর ঘুম ভাঙানোর শীষে, আমার গানে সুর ঝরানো জন যাবে মিশে, শীষে যাবে মিশে। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। নতুন আলো ছড়া প্রাণের মাঝে, ঝনক ঝনক কনক কাকুন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে। ঝনক ঝনক
আজকে ছুটি ছিল ওই জানারে জয়ন্তী আর ওই কি জানার নাম নিয়েছি ইন্দ্রাণী হ্যাঁ সুন্দর নাম কি জানা তাদের নিয়ে আয় না বৃহস্পতিবারের আগে আসতে পারবে না কেন হোস্টেল থেকে যখন তখন আনা যায় না ইন্দ্রাণী কি আবার একটা মেয়ে যাকে ও আপনি এখানে ইয়ে বাবলু দুটো লবঙ্গ নিয়ে বাড়ির ভেতর থেকে লবঙ্গ আমার পকেটে আমার লবঙ্গ পকেটেও রেখেছো দাও গিয়ে বাজে লবঙ্গ যা বাড়ির ভেতর থেকে নিয়ে যা আমার সম্বন্ধে আপনার না মানে এমএনটি জয়ন্তীর বন্ধু সেই সন্ধ্যা ও ইন্দ্রাণী বাহ 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 সুন্দর মেয়ে আপনার সেই পিঠের ব্যথাটা ভালো আছে তো ও তো আমার পিঠের ব্যথা খবর তুমি দেখো আমার সদা দেখছিস ভারী সুন্দর মেয়ে চলো 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 ভেতরে চলো ভেতরে চলো ওপরে চলো ওপরে চলো ওপরে চলো হঠাৎ চলে এলাম বেশ করেছো মা এটা তোমার নিজের বাড়ি মা একটু ভালো করে চায়ের বন্দোবস্ত করো হ্যাঁ তারপর যা বলছিলাম ওই যে আমার পিঠের ব্যথাটার কথা রাগ দেখিনি তোর পিঠের ব্যথা সুন্দর জানকি তুমি কি নামিকা প্রিয়তম শুনুন কি সুন্দর জানো নাকি তুমি কে আমিকা যদি নিঃশ্বাস বাঁচে দেহ দেহ বাঁচে প্রেমী কেন তুমি বিনাশে নিঃশ্বাস যায় না গুথেমে কেন তুমি বিনাশে নিঃশ্বাস যায় না গুথেমে তুমি ছাড়া সুন্দর কি আছে গো বুঝন কি তুমি কার জানো না কে আমি কার তুমি কে তুমি কার আমি কে সুন্দর জানো না কি তুমি কে আমি কার শুনুন কি আমি কার তুমি কে তুমি
সুন্দরো যেন নাকি তুমি কি আমিকা। বাহ, এখন কি সুন্দর দেখাচ্ছে। আপনার ওই লেকচারের নোটগুলো আমাকে দেবেন বলেছিলেন। ও হ্যাঁ, এই যে। মানে? বাহ, আমাকে হস্টেল অব্দি পৌঁছে দেবেন না? ও, কবে কবে পড়াতে পারবেন সেটা পথে যেতে যেতে ঠিক করে নেব। গান শুনবে অন্য লোকে, আর মোট বইব আমি। গান সবাই শুনেছে, কিন্তু কে একজনের জন্য? ইন্দ্রাণী, বুঝলেন? আপনি পড়ে দেখুন, আমি সময় মতো আর একদিন এসে আপনাকে বুঝিয়ে দিয়ে যাবো। কেমন? আচ্ছা চলি। হ্যাঁ, নানা ভাবে তাহা প্রকাশিত। শোনো, কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত, কত যে ছন্দে কত সংগীতে রচিত, কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত, তব অসংখ্য গায়ে। এই শুনছো না? আবার হাসি হচ্ছে? তুমি আমাকে এই শুনছো না? তুমি তো সত্যি শুনছো না। আবার তুমি আমাকে তুমি তুমি। কি পড়ছ? সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা? এ তো গানের বই। তুমি গান? কেন, তুমি গাইতে পারো, আমি পারি না? গানের আছে থাকি। সারে গামা পাধানিসা। এ মা, এ তো সারে গামা। এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিলে গান হয়। গামা পা সা নি পা গামা গা, গামা পা মা গামা গা রে সা। এই তুমি গান জানো? সূর্য ডুবার পালা আসে যদি আশুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশত। ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা আসে যদি আশুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশত। ব্যস্ত ব্যস্ত পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আশুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশত। ব্যস্ত ব্যস্ত
তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে কাব্য তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে কাব্য জোনাকিরা দীপ জেলে আমাদের সাথে রাত জাগবে দুটি প্রাণে চুপে চুপে নতুন সে সুর এক লাগবে জোনাকিরা জাগুক না প্রাণে সুর লাগুক না পাওয়াতে চাওয়ার হবে সেস্তু বেস্তু বেস্তু কিরেশ জানলায় বসে বসে অনেক প্রতীক্ষা করলি দূর কাছে হলো কই কি জানিস সুদর্শন অনেক পড়েছে তাই কোথায় যেন একটু দ্বিধাগ্রস্ত এত বড় শক্তিমান পুরুষ কিন্তু মনের গোপনে কোথায় যেন একটা ভীত ছেলে মানুষ লুকিয়ে রয়েছে হাত মারলে যেখানে জল পাওয়া যায় তৃষ্ণায় ছটফট করবে তবু হাত বাড়িয়ে জল খাবে না এই গোবেচারা মানুষটির জন্যে তোর কিনা আর স্নেহের অন্ত নেই আপনি যখন আমায় দেখে পাঠিয়েছেন তখন আপনি নিশ্চিন্ত থাকুন আপনি যখন একটা কাজের ভার আমায় দিয়েছেন তখন এই ভাবনা আপনার ঘাড় থেকে নামিয়ে ফেলেন লোকে বলতে বলে জেলা তারপর জজ আর তিনি যখন রাজি হয়ে গেছেন তখন আপনারা আমার কিছু গরাজি থাকার কারণ থাকতে পারে না আচ্ছা তাহলে ওই কথাই রইল আমি চলি বলি কিছু বুঝতে পারলে জজ জেলা জজ বুঝছো যার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাতবার সাতটা আর দালিকে ডিং নিয়ে যেতে হয় সে নিজে জেচে আমাদের দরজার গোড়ায় ঘটক পাঠিয়ে কেমন যেমন দেখতে স্টুডেন্ট তো ভালো দেখবি এবার বিয়েতে নীল ফার্স্ট হবে ও হয়েছে একরকম আমার ভীষণ খিদে পেয়েছে তুমি বয়কে ডাকো বয় কি খাবে চিকেন কাটলেট হ্যাঁ ফ্রাইড চিকেন বয় দুটো ফ্রাইড চিকেন দুটো চিকেন কাটলেট আর তন্দুরি চিকেন তন্দুরি চিকেন হ্যাঁ জলদি তারপর বিএ পাশ করে কি করবে বলো তো কি করব আশা করি এমএ পড়বে কখনো না তবে বিয়ে করব কি করবে বিয়ে করব কাকে বলো না কাকে কি জানি তোমাকে 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 পাগল হয়েছে নাকি আমাকে তুমি বিয়ে করবে না বিয়ে করবে তুমি বাসে করে ট্যাং ট্যাং করে সখাদ্য খাবার গুলো খেতে হবে মামা বাড়ির আবদার পেয়েছো তুমি না না হঠাৎ আমাকে নির্বাচন করতে গেলে কেন একেই বলে ইনফেরিয়রিটি কমপ্লেক্স না আমি একটা কি যে তুমি হ্যাঁ তুমি একটা যাচ্ছে তাই চিরকাল তো বসেই রইল আর সমস্ত এমনকি বিয়ের বন্দোবস্তটা পর্যন্ত আমাকে করতে হচ্ছে শেষ পর্যন্ত আমাকে ঠিক করলে
শেষ পর্যন্ত না গোড়া থেকেই তোমাকে ঠিক করেছি। একটা কথা বুঝে থাকো, আমি এমএ পাশ করে দুটি বছর ভ্যারান্ডা ভাবছি, বুঝলে? সেই জন্যই বলছিলাম যে আমাকে বিয়ে না, টাকার আন্ডিল একটা সেটকে বিয়ে করা উচিত ছিল। তুমি বুঝছো না, তোমাকে বিয়ে করলে আমি খাওয়াবোটা কি? খাওয়াতে হবে না, আমি খাওয়াবো। তুমি খাওয়াবে? হ্যাঁ। ভেরি গুড, তাহলে বিয়েটা হচ্ছে কবে? আমি বিয়ে করলেই তো আর তুমি বিয়ে করতে পারবে না, ভেবে দেখো। ভাববার সময় অনেক পাবে, কিন্তু এমন সুন্দর মিষ্টি মুখের কথা আর তো কথা শুনতে পাবো না। চলো, আইনের বাধা না থাকলে বলতাম বাড়ি নিয়ে যান, কিন্তু আপাতত আমি দেশ ঘুরে আসতে চাই। তাহলে এই কথাটা দাদার মাকে জানিয়ে দিই। নিজেই পাত্র ঠিক করেছো মানে? মানে ভাগ্যই ঠিক করে দিয়েছে, আমরা শিগগিরই বিয়ে করতে চাই, তাই তোমার মত নিতে এসেছি। ও, সব ঠিকঠাক করে এখন আমার মত নিতে এসেছো? এ তোমার অন্যায় রাগ বাবা। থাক থাক, ন্যায় অন্যায় আজকে দিন আর তোমার কাছ থেকে নাই বা শুনলাম। পাত্রটিকে এমএ পাশ করে রিসার্চ করছেন। রিসার্চ করছেন? অন্য সমস্যা আছে? চাকরি বাকরি এখনো কিছু করেন না। ওই অপদার্থ বেকারটাকে তুমি চলেছো বিয়ে করতে, বলি তোমাকে খাওয়াবে কি? খাওয়াবে এই লজ্জার হাত থেকে, এই দৈন্যের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্যই তো লেখাপড়া শিখেছি বাবা। ও, আমাকে অপর একজন খাওয়াবে, নইলে খেতে পাবো না। মানুষ হিসাবে এর চেয়ে দুর্বলতা আর কি আছে বাবা? বটে। তোমার ইন্দ্রাণী অকর্মণ্য নয়, আমার অন্ন নিজে অর্জন করতে পারি এবং করবো। থাক থাক, তোমার লেকচার থামাও। মানুষটির নাম জানতে পারি কি? সুদর্শন দত্ত। কি বললে? দত্ত? ব্রাহ্মণের মেয়ে হয়ে তুমি? ও, তাহলে হিন্দু আর তুমি থাকতে চাইছো না? আমার হিন্দুত্ব কেউ কেড়ে নিতে পারে? চুপ করো, বলতে পারো তোমার এই বিয়েতে কোন পুরোহিত এসে মন্ত্রোচ্চারণ করবে? দরকার হবে না, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। তুমি তুমি রেজিস্ট্রি করে বিয়ে করবে? কুল জাত ধর্ম সম্মান তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম কেন বুঝতে পেরেছি। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে কলেজে লেখাপড়া শিখিয়ে নিজের সর্বনাশ আমি নিজে টেনে এনেছি। শোনো বাবা। না বাবা নয়, আরো নাম তুমি মুখে উচ্চারণ করো না, আমি তোমার কেউ নই। যাও যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও যাও। মা, এ কি তুমি কাঁদছ? কাঁদবো না, তুই এমনি করে সকলের মুখে চুলকানি লেপে দিবি। শোনো মা, আমি তোমার মেয়ে, আমি কোনো অন্যায় করিনি। যে অন্যায়ের মধ্যে তোমরা মানুষ হয়েছো, চোখের জলে আসি অন্যায়কে আটকে রেখো না। ওই মেয়ে এ বাড়ি থেকে চলে না যাওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করবো না, এই আমি বলে রাখলাম। শুনলি? আমি যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি মা, তবে কারোর উপর রাগ করে নয়, আমাকে যে জিততেই হবে। আমি জানি একদিন বাবার রাগ থাকবে না। ও মা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করো, আমরা দুজন যেন সুখী হই। আমি লেখাপড়া জানি না, কিচ্ছু জানি না, তবু
তবু আমি অন্তর থেকে আশীর্বাদ করছি তোরা যেন সুখী হোস। জয়ন্তীর দিদি রাঁচিতে থাকে, চলো আমরা সেখানে গিয়ে উঠি, সমস্ত ঠিক হয়ে যাবে। জয়ন্তীর দিদি ওখানে? তবে আমি আগে যাব, তুমি তারপরের দিন যাবে। জ্বালাসনি বাবু, বউদি চিঠিপত্র দিস। অবশেষে রাঁচি নিরুপায়, রাঁচি থেকে ফিরবে তো? একা নয়, সস্ত্রীক কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবো বরণ করে তোলবার জন্য। সত্যি দেখে নিও। আচ্ছা দেখা যাবে। कुछ लुटा कर हुए हम तुम्हारे,
पे है जीत उसकी, जो दिल आज हारे ये खोया सचंदा ये बहके सितारे, तो फिर क्यों न मचले अरमां हमारे, सभी कुछ लुटा कर। की गाई छे बुझते पर छे मोहब्बत में खो जा, किसी का तू हो जा, पलक से जमीन तक हुए ये इशारे कि है जीत उसकी जो दिल आज हारे, सभी कुछ लुटा कर हुए हम तुम्हारे कि है जीत उसकी जो दिल आज हारे, सभी कुछ लुटा कर। हारिए जा प्रेमी, आकाश मटिए ही गान गाए। जीत हो लो तुम, हृदय जा जा रहा लो, खुले जा रहे हैं मगर राज सारे कि है जीत उसकी जो दिल आज हारे, ये खोया सचंदा ये बहके सितारे, तो फिर क्यों न मचले अरमां हमारे, सभी कुछ लुटा कर। स्तब्ध तुमि निस्तब्ध আমি, কিন্তু দুজনের গোপন কথা মুখরাজ। ख्वाबों की दुनिया सिमट करके बाहों में आई हमारे कि है जीत उसकी जो दिल आज हारे, सभी कुछ लुटा कर हुए हम तुम्हारे कि है जीत उसकी जो दिल आज हारे, ये खोया सचंदा ये बहके सितारे, तो फिर क्यों न मचले अरमां हमारे, सभी कुछ लुटा कर। लो चिट्ठी। कार चिट्ठी? आपना भी तो मन हो कि लिखे रांची थे कि ठाकुर को लिखे परम पूजनिया माँ एक कथा सहस कर बोलते परिनि, आमि बिये करेछि बौ निये कल बाड़ी फिरछि प्रणाम नियो, इति तोमार दर्शन। से कि अलक्षणे कथा सुदर्शन बिये, आमरा जानि ना शुनि ना से बिये करे फिरछे, ए कि हलो कोर जे उल्टो हये गेछे। उल्टो ता तोमार कि? মেজো
জানে না? হ্যাঁ মা। থাক থাক সুশোভন, অফিসের ফেরটা আমাকে বাগবাজারে রেখে আসবে। বামনের মেয়ে হয়ে এই কেলেঙ্কারিটা কি করে করলে বলি? তোমার বাপ মাই বা কেমন? তোমরা দাঁড়িয়ে দেখছো কি? হাত ধরে ওপরে নিয়ে যাও। এসো ঠাকুরপো, তোমাকেও ডাকতে হবে নাকি? ডাকতে তো পারলে না বৌদি। বধূ বরণ কেমন লাগলো? কেন তুমি দুঃখ করছো? দেখো সব ঠিক হয়ে যাবে, আমি সবাইকে জয় করে নেব। সুদর্শন শোনো, দাদা বৌদি বা মা যে কথাটা মুখ ফুটে তোমাকে বলতে পারছেন না, কঠিন হলেও সে কথার বিষয়ে আমাকেই বলতে হচ্ছে। সংসারের খরচ দিনকে দিন বাড়ছে বই কমছে না, এই কথাটা বলতে পারবে? বয়স তোমার নিশ্চয়ই হয়েছে। মেজদা আমি একটা টিউশনই করছি বুঝলে, আমার মনে হয় তা দিয়ে টিউশনই টিউশনই করে তুমি সংসারে কতটুকু সাহায্য করতে পারবে? একটা কাজের কাজ করো বুঝলে, কাজের কাজ করো। বসো। এই যে মাস্টার মশাই আগে, হ্যাঁ এই তো দেখো, বসুন বসুন বসুন। আরে ভজা, হ্যাঁ বাবা, তুই একটু ঘরে যা তো, দূর থেকে গেলে যাই বাবা। হ্যাঁ দেখুন মাস্টার মশাই, আপনি কাজ করছেন আজ 12 দিন। হবে না হবে মানে, আমি সবাই বাড়িতে নোট বইতে তোমার কি নোট করে রেখেছি। হ্যাঁ দেখুন আপনার তো পড়াবার কথা রোজ 2 ঘন্টা করে, তা আপনি আসেন 8 ঘন্টা লেট করে, তারপর 8 ঘন্টা বসে বসে কি সব ভাবেন, তা আবার 8 ঘন্টা কেন করিয়ে হুট করে এক মাঝে চলে যান। হ্যাঁ না না, আমি সব নোট করে রেখেছি, নোট বই একেবারে ঘড়ি মিলিয়ে সব নোট করে রেখেছি। এই যে দেখুন দেখুন, এ সম্বন্ধে আপনার কি বলবার আছে বলুন। না এ সম্বন্ধে আমার কি বলবার আছে? আমিও ঠিক তাই ভেবে। বেশ তাহলে তোমার হলো গিয়ে আপনার ওই 12 দিনে মানে ঘন্টা হিসেব করলে 6 ঘন্টার মাইনে 5.5 টাকা, এই নিন, কাল থেকে আর আপনাকে আসতে হবে। ধন্যবাদ। বলি এই যে এত হুটোহুটি ছুটোছুটি, এত বিদ্যের বহ, কোন কাজে লাগলো? সেই তো একগালি ঢুকতে হলো, 2 দিন রান্নাঘরে ঢুকেই চুপসে গেল, কোথায় গেল কথায় কথায় ছড়া আর কোথায় গেল গান, ভেতরে ভেতরে গুমরাচ্ছে। তেজ তেজ, এসব ওই বিদ্যের তেজ। কিসের এত তেজ শুনি? মেয়ে মানুষের তেজ তো স্বামীর রোজগারে, সেদিকে তো গড়ের মা, ভাব কি সমন দাদারা ছিল তার। সুদর্শন শোনো, তুমি তো সংসারে কোনো কাজই লাগলে না, কিন্তু কি হিসেবে তোমার বউকে পটের বিবি করে রেখেছ? কাল থেকে রান্নাঘরের সমস্ত ভার ইন্দ্রাণীকে নিতে বলবে। বলবো, কিন্তু সে কি রান্না করে না? 2 বেলাই হাসলের ভার তাকে নিতে হবে, বড় আর বেজোর শরীর খারাপ বুঝলে। এ কি হলো ইন্দ্রাণী? ছেলের বন্ধু হয়ে আসতে দোষ নেই, যত অপরাধ ছেলের বউ হয়ে আসতে। আসলে ব্যাপারটা কি জানো?
দাদা মা এদের একটা অধিকার ছিল আমার বিয়ে দেবার। তোমাকে বিয়ে করে তাদের সে অধিকার আমি লঙ্ঘন করেছি। কাজী এই দুঃখ আমাকে সহ্য করতেই হবে। ইন্দ্রাণী চল, এই বাড়ি ছেড়ে আমার চলে যাই। কোথায়? এত বড় পৃথিবীতে কোথাও আমাদের জায়গা হবে না। সেখানে গিয়ে কি করবে? না তুমি চল। ছেড়ে মানুষ বৌঠান, এ মাসে মিষ্টি বিলটি এত বেশি হলো কেন? ওই তোমার ছোট ভাই যে সারা রাত্রির ঘরে আলো জ্বেলে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। ও তাহলে এবার তুই ইলেকট্রিক বিলটা ওকে দিতে বল। হ্যাঁ তাই বল। তুমি নাও সব। আপনি কি অ্যাপ্লাই করেছেন নাকি? আপনাকেও ইন্টারভিউ দেখেছে? আপনি কি বিএ? এমএ। ও আমি আয়ুবদি পড়েছিলাম, ভেবেছিলাম আজকের এইটা হয়তো হয়েই যাবে। অনেকদিন আমার আর কোনো চান্স নেই দেখছি, আমি যাই। আইয়ে আপনি যান। তাহলে আপনি? আমি ঠিক করলাম যাব না। ঠাকুরপো এসেছো নাকি? তোমার দাদারা বলছিলেন যে এই মাসের ইলেকট্রিক বিলটা কি দেয়া হয়েছে? ও বিল? তা রাত্রির বেলা আলো জ্বেলে লেখাপড়া না করে দিনের বেলা করলেই তো পারো, তাহলে বিলটা একটুখানি কম ওঠে। ও আর শেষ হবে না। কেন? ওর জন্য চাই অবকাশ। আমি দেবো তোমাকে অবকাশ। তোমার প্রতিভাকে নেভাবার জন্য তো আমি আসিনি, আমি এসেছি তাকে জ্বালিয়ে তোলার জন্য। আমি আমার প্রেম আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছো? হ্যাঁ। কোথায়? দিনাজপুরে, সেখানকার গার্লস স্কুলে। এই দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, ফ্রি কোয়ার্টার, 150 টাকা মাইনে। তুমি কি নেবে তাড়াতাড়ি গুছিয়ে নাও। তার চেয়ে আমার মরে যাওয়া অনেক বড় কাজ। তাহলে তুমি একেবারেই মুক্ত, একেবারেই একলা। তুমি কি বলো তো, এত বড় সুখের সময় মুখে মরণের কথা আনতে আছে? আমি একলার জন্যই বুঝি সব কষ্ট করছি। তুমি আমার কেউ নও না, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো? নতুন জায়গা, নতুন চাকরি,
সেখানে তোমাকে নতুন করে পাবো। হিসেবে আপনাদের দেখাশোনার ভার তো সব আমারই ওপর, তাই এই বাড়ি, এই ঘর, তারপরে এই মদন রইল, মদনই আপনার এখানে সব। আপনারা কিচ্ছু ভাববেন না, আমি আছি। আচ্ছা তাহলে এখন আপনারা বিশ্রাম করুন, আবার বিকেলে দেখা হবে। আচ্ছা চলি, নমস্কার। আসো আসো। আমি নিজে হাতে ফেলাইন দিয়ে সব ধুয়েছি, বুঝেছেন না? কোনো চিন্তা করবেন না। আসবাবপত্র কথা বলছেন তো, কোনো চিন্তা করবেন না। আমাদের নন্দমিস্ত্রি, কালীমিস্ত্রি ভাই নন্দমিস্ত্রি, নন্দমিস্ত্রি ওখানে সব তৈরি হয়ে গেছে, সব পালিশ করছি, পালিশ করছি সব। আজ পাবে এই এলো বলে, কোনো চিন্তা করবেন না। আমি ওই ঘরটা দেখে একবার আসুন, ওই ঘরটা দেখে একবার। আকাশ তো বড়, হে মন গলা কামুর অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো নীল ছোট, ক্ষতি নেই আকাশ তো বড়। চাঁদের আখরে ও আকাশের গা, চাঁদের আখরে ও আকাশের গায়, যেন পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসি পাখা কাঁপে থর থর, হে মন গলা কামুর অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধর নীল ছোট, ক্ষতি নেই আকাশ তো বড়।
আমার হয়ে যা। মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও, তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না। তাই দিয়ে আপনারে সুন্দর তার মেঘ ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, হে মন বলা কামর অজানারা ভালে চঞ্চল পাখা মেলে ধর। মেঘ ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। শোনো শোনো শোনো, বাজারে যেতেই হবে তো। হ্যাঁ বাজার। হ্যাঁ বাজারে যাও না, ওর সঙ্গে বাজারে যাও না। আমি বাজারে যাবো, থলে হাতে করে। ও চলো মদন, আমরাই বাজারে যাই। শোনো না, বলছিলাম যে এত খাটাখাটনি হলো, একটু চা টা হলে। তোমার আবার খাটাখাটনি কিসের? না না আমি খাটিনি, মানে তুমি খাটাখাটনি করলে তো আমি দেখলাম। ওই ঘরে স্টোভ আছে, যাও চা বানিয়ে খাও। কি স্টোভ? চা ও মদন, বাজারটা ও ঘরে রেখে দাও। কি গো, আমার জন্য চা বানিয়েছ? হ্যাঁ ও ইয়ে, হ্যাঁ চা মানে ওই ইয়ে নেই। খাটালা কিন্তু হলোটা কি? এটা তোমার ঘর? এটা আমার ঘর, আর ওটা আমার ঘর। মাঝখানে পর্দা, মানে ব্যবধান। ব্যবধান পর্দা হলো আমার ঘরে অনুমতি ছাড়া আসতে পারবে না। ও মানে আমি তোমার অনুমতি ছাড়া তোমার ঘরে যেতে পারবো না? না। আচ্ছা কিন্তু আমার ঘরে তোমার যখন আসবে দরকার হবে। আমার খুশি মতো আমি এসে দেবো, আমি তো ইন্দ্রাণী। আমি এক্ষুনি যাচ্ছি, যাও তোমরা। এই দেখো ইন্দ্রাণী, ক্লাস টেনের মেয়ে ধরেছে যে ইংরেজি কোচিং ক্লাসও তোমায় নিতে হবে। তুমি সময় পাবে কি করে? সময় তো একটু করে নিতেই হবে, মেয়েরা যখন ধরেছে। আচ্ছা তোমরা যাও, আমি এক্ষুনি আসি। আমরা তো ভাবতেই পারিনি যে আপনাকে ছাড়া আমাদের স্কুল একদিন ছিল কি করে। যে দেখেছেন স্কুলের চেহারাটা কি হয়েছে, এত কম দিনে আপনার মতো এত পপুলার এলাকার কেউ হয়নি। পৃথিবীতে দুরকম লোক আছে, একদল অপদার্থ আর একদল কাজে। আপনি হলেন শেষের দলের শীর্ষ। আমার ইচ্ছে ছিল এখানকার মেয়েদের নিয়ে এই রকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো, এই তো করেছেন। এতে সব আপনারই কৃতিত্ব ইন্দ্রাণী দেবী। নেক্সট উইকে মিনিস্টার আসছেন, সমস্ত অর্গানাইজ আপনাকেই করতে হবে। এই হিসেবে যতটুকু সহানুভূতি দরকার আমার কাছ থেকে সবই পাবেন। তোমার কি হয়েছে বলো তো?
আমার সঙ্গে কথা বলছ না কেন? আমি সারাদিন খেটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবো, আর তুমি তুমি কাজ করে ক্লান্ত, আর আমি কাজ না করে ক্লান্ত। কেন? তোমার নিজের কাজ তুমি নিজে করলেই পারো, এখানে তো তোমার এত অবকাশ। অবকাশ এক জিনিস, আর একা থাকা আর এক জিনিস। স্কুলে দেরি হয়ে যাচ্ছে, যাও। আমি টাকা রোজগার করি বলে তাই তোমার চাইতে সংকোচ হয়? আচ্ছা, তুমি যখন চাকরি করবে তখন আমিও। দিনাজপুরের মতন জায়গায় আপনার মতন যে একজন কৃতি শিক্ষক পাবো এ আমি আশাই করতে পারিনি। আর তাছাড়া ঝর্ণার মার বড়ই সাত, ও যাতে প্রাইভেটে ম্যাট্রিকুলেশনটা পাশ করতে পারে। বেশ তো, এই তো দেখুন না, মাত্র দুদিন পড়িয়েছেন তাতে ও আপনার কত প্রশংসাই করছিল। না, নিজেরও মেধা আছে। ঝর্ণা গেল কোথায়? হ্যাঁ, ঝর্ণা এসেটা হয়ে গেছে। হ্যাঁ দেখি। মাস্টার মশাই, আপনার জামার বোতামটা বুঝি ছিঁড়ে গিয়েছে। বোতামটা তুমি পরিয়ে দাও না মা। দিন মাস্টার মশাই, জামাটা খুলে দিন। না থাক। আচ্ছা আচ্ছা। আশা কই, মামনি কই, কেউ আছে? এই যে বাবু। এই যে বাড়িতে কেউ আছে? ফাঁকা ফাঁকা কিছু আনো দেখিনি, হাত পাকা এক্ষুনি আসছি। চেনেন না কেউকে? চেনেন না? আমাদের যে নতুন মিস্ট্রেস এসছেন তারই উনি অনারারি বাবু বেয়ার। বউ রোজগার করছেন আর উনি বাড়ি পাড়া দিচ্ছেন। ওহে শোনো শোনো, বলা নেই কওয়া নেই, বাড়ির মধ্যে হঠাৎ 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 করে ঢুকে যাচ্ছে যে আপনি? আমি আমি ইন্দ্রাণীর বাবা। ও, তুমি কি এখানে থাকো নাকি? বোধহয়। বোধহয় মানে? মানে আপনার মেয়ে অনুগ্রহ করে আমাকে এখানে থাকতে দেয়। ও, তার মানে তুমি ইন্দ্রাণীর আর একটি অনুগ্রহ। দাদাবাবু, চালের জল তুলে দেওয়া হয়েছে। আচ্ছা। তাহলে ইনি বটে। ও, তার মানে তুমি ইন্দ্রাণীর আর একটি অলগ্রহ। তোমার পাঠানো টাকা আমরা নিয়মিতই পাচ্ছি মা, তবে হঠাৎ কিরকম মনটা উতলা হয়ে উঠলো। আর তোমার মাও বললেন যে মেয়েটাকে অনেকদিন দেখোনি। বললাম বটেই তো, তাই চলে এলাম।
কি জানো মা, কাল ধর্ম সর্বজয়ী, সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, তাই ভুল করি। এসব কথা কেন বলছো? না তা হ্যাঁ, আর এক মুশকিল হয়েছে, আমাদের বাড়ির ওই বাইরের ঘরটা ছাদটা ফেটে গেছে, জল পড়ছে, হুড় হুড় করে জল পড়ছে। আচ্ছা আচ্ছা, সে ব্যবস্থা হবে। জামাইকে এখনো বাড়ি ফেরেনি? তুমি শুয়ে পড়ো না। হ্যাঁ হ্যাঁ, এই যে শুই, এবার শুই। আমার কি মনে হয় জানো মা, জামাই বাবা জীবন আমার প্রতি খুবই অসন্তুষ্ট হয়েছেন। না না, অসন্তুষ্ট কেন হবে? রে মদন, আগে যাই বাবু। নে বাবা, হুঁকোটা ধর, হুঁকোটা ধর। জানো মা, শাস্ত্রী বলেছে উপযুক্ত কন্যা শত পুত্রের সমান। না, শুয়ে পড়ো। শুয়ে পড়ো, শিব থাক থাক মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। কখন এসেছো? অন্ধকারে একলা অন্ধকার ভালো লাগছে। ওটা স্বাস্থ্যের লক্ষণ নয়, ব্যাধির লক্ষণ। ব্যাধি না হলে বোধহয় স্বাস্থ্যের মূল্য বুঝতে পারা যায় না। শোনো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলো। তার আগে তোমাকে জানিয়ে দিই, বাবা আজ এখানে এসেছেন, কাল সকালেই চলে যাবেন। যাবেন? তুমি কি আজকাল অন্য কোনোখানে ভাত খাবার বন্দোবস্ত করেছো? নিরর্থক প্রশ্ন। মোটেও নিরর্থক নয়। তুমি এখানে টিউশনি করছো, এই কথা আমার কাছে কেন লুকিয়েছো? লুকোইনি তো, বলবার প্রয়োজন হয়নি। প্রয়োজন হয়নি, তার জন্য সব মেয়েদের সামনে আজ আমাকে অপমান হতে হলো। আচ্ছা, আমার প্রেস্টিজের কি এতটুকু দাম নেই তোমার কাছে? আমি চাকরি করলে তোমার প্রেস্টিজ নষ্ট হয়? হ্যাঁ হয়, আমার স্বামী 30 টাকার মাইনে চাকরি করলো। শোনো, তুমি যাদের সঙ্গে মেলামেশা করো, যাদের পার্টিতে যাওয়া আসা করো, তারা তোমার স্বামীর প্রেস্টিজকে কিভাবে দেখে জানো? তার জন্য তুমি দায়ী? কেন নিজেকে অ্যাসার্ট করো না? কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো? ছেঁড়া শার্ট পরে কেন তুমি ছাত্রীদের সাহানি কুড়াও? বলতে পারো কি, চুপ করে এলে কেন? আমার কথার জবাব দাও। তাকে দেখছো কি? যে চলে গেল তাকে দেখছি। কে চলে গেল? আর এক ইন্দ্রাণী, যে আমাকে ভালোবেসে বিয়ে করেছে। ইন্দ্রাণী দেবকে একটু খবর দিন তো। কেন? তিনি জানেন কেন? কোথা থেকে আসছেন আপনি? মিটিং এ দেরি হয়ে গেল, আপনি মিটিং এ তিনি যাবেন না। তা হতে পারে না, আপনি গিয়ে বলুন যে নন্দবাবু গাড়ি নিয়ে এসেছে। নন্দবাবুটিকে গাড়ি নিয়ে ফেরত যেতে হবে। এসডিও সাহেবের স্ত্রী, এসডিও সাহেবের স্ত্রীকে গিয়ে বলে দেবেন যে ইন্দ্রাণী দেবী স্বামী জানিয়েছেন, অতঃপর ইন্দ্রাণী দেবী কোনো পাবলিক মিটিং এ যাবেন না, বক্তৃতাও দেবেন না। মানে আপনি কে? গেট আউট অফ হিয়ার। নন্দবাবু আপনি গাড়িতে গিয়ে বসুন, তুমি আমাকে মিটিং এ যেতে দেবে না? না। কারণ? আমার মদ্যপার কে? আমি তোমার স্বামী, মদ্যপার পক্ষে এইটি যথেষ্ট অধিকার। অধিকার? অধিকার বললেই অধিকার হয়, আমি যাবই। ইন্দ্রাণী? হ্যাঁ হ্যাঁ, আমি যাব। ইন্দ্রাণী, একটা
অনুরোধ, সংসারের গণ্ডির বাইরে নারীরও একটা স্থান আছে, সে কথা আপনারা ভুলে যাবেন না। একটু দাঁড়ান ইন্দ্রাণী দেবী, এখনো আমাদের সবার কাজ একটু বাকি আছে। মানে যদিও এটা কার্যসূচিতে নেই, তবুও আমি বলবো যে এই অল্প দিনের মধ্যে এসে আপনি আমাদের এই দিনাজপুরে যে নবজাগরণের সাড়া এনেছেন, তার জন্যে আমাদের এই উদয়ন ক্লাব তরফ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাবো। বাবু যাবার আগে বলে গেলে যে তোর দিদি বলে বলিস যে আমি চলে যাচ্ছি, আর আসবো না। নিজের ভার বইবার শক্তি আপনার যথেষ্ট রয়েছে, তাছাড়া আমরা রয়েছি, স্কুল রয়েছে, যুবনারী রয়েছে, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন। হ্যাঁ আচ্ছা আসি ভাই। প্রভিডেন্ট ফান্ডে সব টাকাগুলি তুলে নিলেন মাস্টার মশাই, জীবনের শেষ সঞ্চয়ে একটু শেষ সঞ্চয়েরই দরকার। ও বিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স ইন সাইকোলজি, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এতদিন কোথাও কাজ টাজ করেছেন? আগে না, ভেবেছিলাম যে পিএইচডি দিয়ে। ও বাট আই এম ভেরি সরি, এখন তো আমার এখানে কোনো ভ্যাকেন্সি নেই। আপনি বরঞ্চ মাস ছয়েক পরে। মাস পরে? আচ্ছা দেখলেন তো মাস্টার মশাই, আপনারা দেখবেন আপনারা ওইসব অপদার্থের দল এই আপনারাই সৃষ্টি করেছেন। ফার্স্ট ক্লাস ফার্স্ট, শোনো শোনো শোনো, দেখি সার্টিফিকেট গুলো দেখি। খুব রাগ হচ্ছে তো? ভাবছি আবার কি হলো, চুপ করে রইলি কেন? বলে বলো কিছু। বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সত্যিই বাঁচালেন। যেখানে দাঁড়িয়ে আছি রেস্ট অ্যাকাউন্ট ছিল,
নেই, চমৎকার। চল কোথা, থাকবার জায়গা নেই, খাবার সংস্থান নেই, প্রশ্ন করতে লজ্জা করে না? চলো চল চল। যা বলছিল, যে যা করতে পারে যতটুকু করতে পারে তাকে কাজ করতে, চাকরি নয় তাকে কাজ করতে হবে। একটা ধানের শীষও যে গজাতে পারে, দিনান্তে একটা লোহার পেরকও যে তৈরি করতে পারে, তাকেই আজ দেশের দরকার। একটা লোকের জ্বলন্ত বিশ্বাসে মরুভূমি শহর হয়ে যায়। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আনতে গেছিল তো সব দল বেঁধে ফিরে এসেছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে। তোমার খিদে পেয়েছে না তো দেখো বাবু, এখানে ডেকে খাওয়াবার কেউ নেই, বাইরে দেখো কোথায় রান্না এতক্ষণে হয়ে গেছে। আপনি উঠুন। আপনি কি চিনবেন না? শুরু আপনি পারবেন? আমাকে পারতেই হবে। যাও ওখানে গিয়ে এক এক লাইন দিয়ে বসো, যাও। এক কথায়, যখন তুমি আমার সঙ্গে চলে এলে তখনই বুঝেছি যে তোমার আসার পিছনে একটা ইতিহাস আছে। সে আমি প্রশ্ন করব না, যাবে যাবে তুমি আমার সঙ্গে শালবনিতে? যাও স্যার, নিশ্চয় যাব। আমি কাজ করতে চাই, দিনের পর দিন কাজ না করে আর অপদার্থ নাম শুনে শুনে নিজের কাছে আমি নিজেই ছোট হয়ে গেছি। তাছাড়া আমি যে কোনো কাজ করতে পারি এটা নিজের কাছে প্রমাণ করতে চাই। কিন্তু এদের দিয়ে আপনি জানি বড় কিছু করতে পারবো না, কিন্তু বড় কিছুর একটা ছোট নমুনা যদি দিতে পারি, শুধু যদি দেখাতে পারি, সততা থাকলে, নিষ্ঠা থাকলে, চেষ্টা থাকলে, দশজন লোক পরস্পরের সহযোগিতায় নির্বিবাদে শান্তিতে জীবন কাটাতে পারে, সেই দশজন হবে 10 লক্ষ লোকের জীবনের ইঙ্গিত। আমার শেষ হয়ে আসছে, কিন্তু আজ আজ দরকার তোমাদের মতো লোকের, যাদের কোনো বন্ধন নেই। যাবে দাদু? গৌরী আমার নাতনি, আমার সব পাগলামির সমর্থক। অনেক রাত হয়েছে দাদু। এই যে, কিন্তু সুদর্শন তোমার একটা শোবার ব্যবস্থা? সে হবে, আপনি ব্যস্ত হবেন। কোথায় যাচ্ছ? সরকারি লঙ্গরখানা। শালবনিতে যাবে না? শালবনিতে ও কি কাপড় খেয়ে মরতে, মরতে হয় শহরে যেয়েই মরবো।
ওরা যাবি না? যাব। আমার সঙ্গে যাবি? মাস্টারমশাই, মাস্টারমশাই, এই দেখো এক ঝাঁক অমানুষের মধ্যে দুটো মানুষের বাচ্চাকে খুঁজে পেয়েছি। মানে? মানে আপনি যাদের ফিরিয়ে নিয়ে যাবেন বলে খাওয়ালেন পরা না, তারা সকলেই আপনাকে ত্যাগ করে চলে গেছে, খালি এরা দুজন রয়ে গেল। এতেই হবে গৌরী, গৌরী চ চ বেরিয়ে পড়ি। ভাঙ ভাঙটা পাথর ভাঙ, লোকটিকে তো একজন পাগল, দশ বছর জেলে পাথর ভেঙেছে, তাই পাথর ভাঙার অভ্যেসে আজ যায়। ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ, ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ, ভাঙ কপাট ভাঙ বিষাদ ভাঙ রে ভয় জিত সোয়ার, ভাঙ কপাট ভাঙ বিষাদ ভাঙ রে ভয় জিত সোয়ার, ভাঙ আধার অন্তরে ডেকে আলোর জোয়ার, ভাঙাধার অন্তরে ডেকে আলোর জোয়ার, সন্মুখে ঘুম ভাঙা বৈরাঙা নতুন দিন, সন্মুখে ঘুম ভাঙা বৈরাঙা নতুন দিন, শক্তিরে চিনবয়াজ সাধব ভাই যা কঠিন, শক্তিরে ভাঙ রে কঠোর হাতে বজ্রহানি, ভাঙ রে অলস সুখ ঘুমের গ্লানি, ভাঙ 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 রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ, ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ, ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ। এটা আবার কি হচ্ছে? কি হচ্ছে? কি থিসিস? থিসিস কেন? থিসিস না লিখলে বুঝি কেউ তোমাকে বিদ্বান বলে জানবে না?
না রে তা না, তবে তবে আবার কি, সারাদিন হাড় ভাঙা কাটুনি, একটু ক্লান্তি আসে না তোমার? ক্লান্তি এলো আমার লিখতেই হবে। হ্যাঁ হ্যাঁ হারাদা, ছেলেকে স্কুলে পাঠাচ্ছ না কেন? না না স্কুলে পাঠাবে, লেখাপড়া করা দরকার বুঝলে। কোথায় যাওয়া হচ্ছে? বৃষ্টি, চলো। আজকের কাগজ দেখেছিস? এই দেখ। আরে ডক্টর সুদর্শন দত্ত এমএ পিএইচডি, তার উপর স্পেশাল আর্টিকেল বেরিয়েছে। কে? কার নাম বললি? ডক্টর সুদর্শন দত্ত এমএ পিএইচডি। এই দেখ, বীরভূম শালবনিতে বিরাট কাজ করছে, 25 গ্রাম নিয়ে গায়ের ছেলেদের দিয়ে পাথর কেটে জল আনছে। মিনিস্টার নিজে সেখানে উপস্থিত থেকে উদ্বোধন করবে, বুঝলি? যে লোককে কোনোদিন সোজা হয়ে চলতে দেখলুম না, যাকে বলে মেরুদণ্ডহীন মানুষ, সে কিনা 25 গায়ের ছেলে একসঙ্গে করে পাথর কেটে জল এনেছে। আরে মশাই, কাজের লোক হলে এইখানেই তার নমুনা পাওয়া যেত। দূর, সুদর্শন কি জানেন, যাকে বলে আঁচলের তলায় মানুষ হওয়া ছেলে, ওর দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা হবেও না। এসব বাজে খবর, মিথ্যে কথা। যে মানুষ দিনের পর দিন আঘাত খেয়ে অপমান সহ্য করে নিঃশেষ হয়ে যায়নি, অসম্ভবকে সম্ভব করে তুলতে সেই পারে, আপনাদের মতো স্তাবকরা নয়। আপনারা আপনারা এখন যেতে পারেন, আর আমি স্কুল থেকে ছুটি নেব। কিন্তু ব্যাপারটা আপনি, আপনারা প্লিজ যান। চলুন। তুমি কে মা? আমাকে তো আপনি চিনতে পারবেন না, নোটিশ বোর্ডে দেখলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কর্মী হয়ে এখানে কাজ করতে চাই। তুমি কি পারবে মা? আপনি যে কোনো কাজ আমাকে দেবেন আমি সব পারবো,
শিক্ষয়িত্রী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা আছে, আর প্রয়োজন হলে ছেলে মেয়েদের পড়ানো। আমার সার্টিফিকেট আছে, আমি দিয়ে দেব। তোমার যোগ্যতা সম্বন্ধে তো প্রশ্ন হচ্ছে না, আমাদের যোগ্যতা সম্বন্ধে তোমার জানা দরকার। আমরা তো মাইনে দিতে পারবো না। মাইনে তো আমি চাইনি, আমি কাজ পেতে এসেছি। বুঝতে পারছি না তুমি কেন সবকিছু ছেড়ে আমাদের মতো লোকের সঙ্গে ভাগ্য মেলাতে চাইছো। হয়তো সবকিছু পাবো বলে। তবু আমাদের সব তোমার জানা দরকার। এই মাটির ঘরে থাকা খাওয়া দাওয়ার অসুবিধা, আপনারা যদি পারেন আমিও নিশ্চয়ই পারব। খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম তোমার কথা শুনে। মনে হয় তোমার মতো কল্যাণীর কল্যাণ স্পর্শের প্রয়োজন ছিল আমাদের। ভারী আনন্দ হলো, ভারী। এই যে সুদর্শন। খুব আনন্দের কথা, ইনি আমাদের সঙ্গে যোগ দিতে চান। তুমি তো বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকো, ইনি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারবেন না? পারবেন না। একবার দেখি তুমি বলে দিলে পারবেন না। আমি সারা জীবন এই করছি, কে কি পারবে না পারবে আমি বুঝি না। তেমন একটা কথা তুমি বলো সুদর্শন। আমি বলছি উনি পারবেন না, তাছাড়া এখানে কাজ করায় ওর অনেক অসুবিধা আছে। অসুবিধা? অসুবিধা কি? উনি বিবাহিতা। কেন এসেছে আর তুমি কি করে জানলে ও বিবাহিত? ও আমার স্ত্রী। স্ত্রী? তুমি বিবাহিত? হ্যাঁ। ভালোবেসে আমাদের বিয়ে হয়েছিল, অসবর্ণ বিবাহ। বিবাহিত জীবনে আমাদের মাঝখান থেকে প্রথম যেটা চলে গেল সেটা হলো ভালোবাসা। ও পেল শিক্ষার স্বীকৃতি, কাজ, অর্থ, প্রতাপ, প্রতিপত্তি, আর আমি পেলাম অস্বীকৃতি, অসাফল্য, আর একা থাকার অগাধ অবসর। ধীরে ধীরে আমি ক্ষয় হয়ে যেতে লাগলাম। বোধহয় ভেতরের মানুষটা সে অবস্থা মেনে নিতে পারল না, তাই তারপরে এই মাস্টার মশাই আর এই শালবনি। ও কি তোমার কাছ থেকে চলে গিয়েছিল? আমি ওর কাছ থেকে চলে এসেছিলাম। কি চায়? আমি ওটাই ভাবছি। তুমি কেন এখানে এসছ, কি চাও তুমি? তোমার পাশে থাকার অধিকার। বড্ড নাটক হয়ে যাচ্ছে ইন্দ্রাণী। নাটক তো জীবনের বাইরে নয়, কিন্তু থাক সে কথা, আজ আর তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। শুধু বলতে চাই, তুমি আজ এত বড় হয়েছ, লোকের মুখে মুখে তোমার প্রশংসা। কি জানো, যাকে ভালোবাসে সে যদি বড় হয় তখন যে কি আনন্দ হয় তোমাকে কি করে বোঝাবো। তাই নিজে যখন বড় হয়েছিলে ভালোবাসাকেই প্রথম বিসর্জন দিয়েছিলে। আমার ভালোবাসাকে আমি কোনোদিন বিসর্জন দিইনি। ভুলে যেও না,
ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি সকলের কাছে ছোট হয়ে যাবে এ আমি সহ্য করতে পারিনি, তাই হয়তো কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছিলাম, কিন্তু আমার ভালোবাসা ঠিকই ছিল। আজ আমার সব অহংকার বিসর্জন দিয়ে তোমার কাছে চলে এসেছি। আজ আর কিছুই হয় না, তোমার আমার পথ আলাদা হয়ে গেছে। তুমি তুমি ফিরে যাও এখান থেকে। ফিরে যাওয়ার পথ আমি সব বন্ধ করে এসেছি, কিন্তু ফিরে তোমাকে যেতেই হবে। তুমি আর ভালোবাসো শোনো, কাল সকালেই তুমি এখান থেকে চলে যাবে। যেতে যখন হবে তখন আর সকালে কি, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় যাচ্ছ? ছেড়ে দাও, বাইরে ছড়। তবু আমাকে ছেড়ে দাও, তুমি ইন্দ্রাণী ছেড়ে দাও। ইন্দ্রাণী সুদর্শন, কি দেখছ, কি দেখছ? সব সব শেষ, সব শেষ। জীবনটাই একটা পণ্ডশ্রম, হেরে গেলাম, হেরে গেলাম। ফিরে চল। ফিরে যাবো বলে আসেনি, হার স্বীকার করবো বলেও আসেনি। আপনি দাঁড়ান,
না না সুদর্শন, আর আমার কিছু নেই। আপনাকে উঠে দাঁড়াতেই হবে, সব গেছে। অন্তত আমাদের জন্য আপনাকে উঠে দাঁড়াতেই হবে। আপনি দাঁড়ান, মাস্টার মশাই। না, আপনাকে ঠিক আগের মতো নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে। আপনি না একদিন বলেছিলেন যে দশজন লোকই হবে দশ লক্ষ লোকের জীবনের ইঙ্গিত। আজ পৃথিবীকে আপনি দেখিনি মাস্টারমশাই যে এই দশজন লোকের ঘর পুড়ে ছাড়খার হয়ে গেলেও এরা কখনো হার স্বীকার করে না, কখনো মাথা হেট করে না। মাস্টারমশাই দাঁড়ান, মাস্টারমশাই মাথা হেট কেন, চোখে জল কেন? তোমাকে ছাড়া আমি ঘর বাঁধতে গিয়েছিলাম, পারিনি। আমাকে ছেড়ে তুমি ঘর বাঁধতে চেয়েছিলে, আগুনে পুড়ে গেল। দুজনে না হলে কি ঘর বাঁধা যায়?